আমাকে কতটা ভালোবাসো? তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য পৃথিবী ছেড়ে দিতে হবে। ও তাই? আমি তোমার জন্য পৃথিবী ছেড়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার জন্য সবকিছুই করতে পারবো। তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? তাহলে মদ খাওয়াটা ছাড়তে পারবে? হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো। সবকিছুই তো ঠিক আছে, আমরা যদি বা বিয়ে করি তোমার আব্বা মেনে নেবে? আমার আব্বা যদি না না মেনে নাই তাহলে বিষ খেয়ে মরবো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, আজকে আমি যাই। ঠিক আছে, যাও। আমার মেয়ে আমার কথা শুনছে না, আমি এ জীবন আর রাখবো। আমার মেয়ে আমার কথা শুনছে না, আমি এ জীবন আর রাখবো। তুমি গলায় দাঁড়িয়ে দিচ্ছ কেন? আমার কোনো কথা শুনছে না, অন্য জায়গায় প্রেম করছে। ও চাচা, তুমি পরিষ্কার করে বলো না কি হয়েছে। আমার মেয়ে আমার কোনো কথা শুনছে না, একটা মাতাল ছেলের সাথে প্রেম করছে, আমি তার হাতে কি করে তুলে দিতে পারি? ও চাচা, এই ব্যাপার আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। এই প্রস্তাবটা খুব ভালো। ঠিক আছে বাবা, তাই করো, চলো আমাদের বাড়ি যাবে। হ্যাঁ বাপ, ভালো আছি। সালমা কোথায়? ওই বাইরের দিকে গেল। তাহলে আমি আর আপনার তুমি? আমি তোমার দুঃসম্পর্কের খালাতো ভাই। কি আছে? আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তো একজনকে ভালোবাসি। আমি তো তোমাকে ছোটই থেকে ভালোবেসে আসছি, এর মূল্য তুমি কি দেবে? তুমি আমার আগে বললনি কেন? আমি সাহিলকে ভালোবাসবো না। আমি সাহিলকে ভালোবাসি। সাহিল তোমাকে কতদিন ভালোবাসা? প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর? আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসছি, এর মূল্য তুমি কি দেবে? তুমি আমার এতদিন তালি বলনি কেন? আমি এতদিন বেকার ছিলাম, এখন চাকরি পেয়েছি, এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আমার প্রথম রোজগারের টাকা নিয়ে এই আংটিটা এনেছি, এই নাও। আমি তোমার সব সময় ভালোবাসবো, আমার মনের দরজা তোমার জন্য সব সময় খোলা। আমি তাহলে আজ আসি, চল ভাই। ওই মাতালের সাথে প্রেম করি তো আমি খুব ভুল করেছি? আসিফ তো খুব বড় লোক, আমি আসিফকেই বিয়ে করব। আসিফ ভাই আমার উপহারটা দিল, আমি কি উপহার দেখি তো। আসিফ তো খুব ভালো লোক, আসিফ তো আমার সোনার আংটি দিল, আমি ওকেই বিয়ে করব। আব্বা আব্বা আব্বা, আমি একটা তোমার কথা বলবো। তুই সে কি বলবি আমি জানি, তোকে সাহিলের সাথেই বিয়ে দেবো। না না আব্বা, আমি সাহিলকে বিয়ে করব না, আমি আসিফকেই বিয়ে করব। তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ আব্বা, আমি সত্যি কথা বলছি। ও আসিফকে বিয়ে কথা বলছে, আসিফের বাড়ির লোক মেনে নেবে তো? মেনে নেবে না, ওরা আজকেরই দেখতে আসছে। যে বাড়ি থেকে দেখতে আসলো তারা আসিফা? হ্যাঁ। এসো বাবা বসবে চলো। ও নো, বলছি সালমার মা, সালমাকে আনো। বাবা মেয়ে পছন্দ? হ্যাঁ চাচা, সালমাকে আমার খুব।
করেছে ঠিক আছে তাহলে আজকেরে বিয়ে পড়িয়ে দি ঠিক আছে চাচা দাও ও গো সালমাকে নিয়ে ঘরে যাও বিয়ে জোগাড় করি ভাই তুই তো রেজিস্ট্রি করিস তাহলে তুই আমার রেজিস্ট্রিটা করে দে করি কিন্তু চাচা কি বলে ঠিক আছে চাচার সাথে বলি বলে দেখি সালমা তুমি সই করো চাচা এদের রেস্ট সম্পূর্ণ হয়েছে মাশাআল্লাহ মেয়েকে আজকে নিয়ে চলে যাবে মেয়ে হয়ে জন্মে চোখে তো যেতেই হবে পরের বার তাহলে মেয়েকে আব্বা এবারে তাহলে আমরা আসছি চলো তোমার সাথে আর না হবে দেখা